যুদ্ধের পর এই প্রথম একে অপরের সঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোভিড নিয়ে বৈঠকে হাজির ছিলেন, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার কোনো সরাসরি সাক্ষাৎ কিংবা কোনো কথা কিন্তু এর আগে হয়নি। ফলে স্বাভাবিকভাবেই আসন্ন ঝড় নিয়ে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসলেন, সেই বৈঠকে কী হয় তা নিয়ে স্বাভাবিকভাবেই সবারই একটা আগ্রহ ছিল। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠক করে জানালেন যশ নামক প্রবল ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে রাজ্যকে সাহায্য করতে কী কী সাহায্য দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটযুদ্ধের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মুখোমুখি হওয়ার পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক বৈঠকে ঠিক কী বলেছেন বন্ধুরা প্রথমে তা একবার শুনে নিন। আজকে সকালে একটা মিটিং হয়েছে, অমিত শাহবাবু একটা মিটিং করেছিলেন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর বাংলাকে নিয়ে। তা সেই মিটিংয়ে ওনারা সহযোগিতা করবেন বলেছেন, কিন্তু একটা জিনিস তারা অ্যানাউন্স করেছেন যে উড়িষ্যার জন্য এটা হচ্ছে অ্যাডভান্স টাকা, ইট ইজ নট দ্যাট দে আর গিভিং এক্সট্রা টাকা। আমাদের এখানে যে টাকা তুলে নেওয়া যায় স্টেটের প্রাপ্য থেকে ছশো কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে উড়িষ্যাকে, 600 কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশকে, আর বাংলাকে 400 সামথিং। তা আমি অবশ্য মিটিংয়ে বলেছি যে উড়িষ্যা থেকে বাংলা তো অনেক বড় স্টেট এবং অন্ধ্রপ্রদেশও অনেক বড় থেকেও বাংলা অনেক বড় স্টেট। তো আমার কথা হচ্ছে যে এত বড় স্টেট হওয়া সত্ত্বেও ডেন্সিটি অফ পপুলেশন আমাদের অনেক বেশি হওয়া সত্ত্বেও, জেলা আমাদের বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন বারবার বঞ্চিত হচ্ছি এবং আমরা কেন ইভেন আমাদের টাকাটা পাচ্ছি না। আগেরবারও আমফানের সময় বলে গেল টাকা দেওয়া হবে, সেন্ট্রাল টিম এলো, আলটিমেটলি কিছুই হলো না। আমাদের টাকা থেকে মাছের তেলে মাছ ভাজা হলো, 1000 কোটি টাকা যেটা অ্যাডভান্স করে দেওয়া হয়েছিল সেটা আমাদের টাকা থেকে। তারপরে কিন্তু টিম ঘুরে গেল, সব হয়ে গেল, কিন্তু আসল কাজ কিছু হলো না। একটা বুলবুলে পেলাম না, একটা আমফানে পেলাম না, একটা কোভিডে পেলাম না, আবার একটা ঝড় আসছে। 400 কোটি টাকা এই বৈষম্য বলে কেন মনে হচ্ছে? কারণ দুটি রাজ্যই বিজেপি শাসিত রাজ্য, একটি রাজ্যে যৌথ সরকার চলছে, সেটার জন্য কি আপনার মনে হয়? দেখুন, আমি যেটুকু বলেছি ঠিক ততটুকুই বলেছি, তার বেশি এটা নিয়ে আমি এক্ষুনি কিছু বলবো না। আমরা বলেছি আমাদের ঝড় থেমে যাওয়ার পরে আমরা ফিল্ড সার্ভে করে আমাদের কি প্রয়োজন আমরা জানাবো, যদিও পাবো কি না জানি না, বাট জানাতে হবে। আই হ্যাভ রেস্ট মাই পয়েন্ট। মিস্টার হোম মিনিস্টার সেড, মমতাজি হাম বাদ মে বাত করেঙ্গে, এ সাইন্টিফিক ভিউ সে হোতা হ্যায়, সায়েন্স সে হোতা হ্যায়, ইসকা বারে মে মানে আর কুছ নেই বোলা কি মেরে কো পলিটিক্যাল সায়েন্স কা বারে মে থোড়া জ্ঞান হ্যায়, লেকিন এ সায়েন্স কা বারে মে তো নলেজ কম হ্যায়। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কিন্তু স্পষ্ট যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘূর্ণিঝড়ের লড়াইয়ের জন্য বাংলাকে যে অগ্রিম আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছে তাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও সন্তুষ্ট নন। বরং তার বদলে ওড়িশা কিংবা অন্ধ্রপ্রদেশের মতো কম জনসংখ্যাবহুল রাজ্যকে অগ্রিম কেন 600 কোটি টাকা করে দেওয়ার কথা বলা হলো তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আপত্তি তুলেছেন। এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সুর চড়াতে গিয়েও যেন সুর নরম করে ফেলেছেন। অথচ ঠিক দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন তিনি কোভিড নিয়ে বৈঠক করেছিলেন, সেই বৈঠকের পরে তিনি যখন সাংবাদিক বৈঠক করেন, সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একরাশ খুব উগ্র দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ এদিন এক সাংবাদিক যখন তাকে খোঁচানোর চেষ্টা করলেন, বলার চেষ্টা করলেন যে ওড়িশা কিংবা অন্ধ্রপ্রদেশ কেন্দ্রের মোদী সরকারের বন্ধু রাজ্য বলেই কি বাংলার থেকে বেশি অগ্রিম টাকা পাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাল্টা কোনো ধরনের আক্রমণের পথে গেলেন না। বরং তার বদলে তিনি কিন্তু পুরো প্রশ্নটাকে যেটা বললেন যে যতটুকু বলার আমি বলে দিয়েছি, এর বেশি আমি কিছু বলবো না। যদিও এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু কটাক্ষ করতে মোটেও ছাড়েননি। তিনি কিন্তু তার সাংবাদিক বৈঠকের শেষে এমন মন্তব্য করেছেন যে অমিত শাহ বলেছিলেন যে সাইন্টিফিক অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে এই টাকা বণ্টনের ব্যাপারটা ঠিক করা হয়েছে। তার উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজেই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে তিনি অমিত শাহকে এর জবাব বলেছেন তিনি পলিটিক্যাল সায়েন্স বোঝেন কিন্তু সায়েন্স মোটেও বোঝেন না। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে যে আক্রমণের ঝাঁজ লক্ষ্য করা গিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর সেই ঝাঁজ লক্ষ্য করা গেল না কেন? কেন ওড়িশা কিংবা আন্ধ্রপ্রদেশের মতো কম জনঘনত্বের রাজ্যের সঙ্গে বাংলার তুলনা টেনেও কেন্দ্রের বঞ্চনার কথা বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢোক গিললেন? এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনাদের অনেকেরই মনে হয়তো সম্প্রতি ফিরহাদ ববি হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের নারদা মামলায় সিবিআইয়ের যে গ্রেফতারি সেই কথা মনে আসতে পারে। অনেকের হয়তো এটাও মনে হতে পারে যে নারদা মামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে সিবিআই এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা তড়ি টানাটানি চলছে তারই প্রভাব হয়তো মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য যে আক্রমণ তার উপর পড়েছে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি যে এই ধরনের আশঙ্কার কথা কিন্তু একেবারেই উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তারাও যেটা বলছেন যে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়েও নিজেকে কোথাও যেন সংযত রেখেছেন, তার কারণ এই মুহূর্তের এই যে দড়ি টানাটানি সেই দড়ি টানাটানি। আবার এটাও হতে পারে যে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সময় নিচ্ছেন, তিনি দেখে নিতে চাইছেন যে এই যে ঘূর্ণিঝড় যশ, এই ঘূর্ণিঝড় যশ কোন রাজ্যে কতটা প্রভাব ফেলছে এবং তারপরেই যে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র কতটা টাকা দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রের সঙ্গে যে আর্থিক দাবি দাওয়া আদায়ের লড়াই, সেই লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ তিনি ঠিক করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুই দিক থেকেই কিন্তু বেশ খানিকটা হাতে সময় পাচ্ছেন, কেননা নারদা মামলায় সিবিআইয়ের যে গ্রেফতারি সেই গ্রেফতারি মামলা হাইকোর্টে বুধবারও চলবে। তাছাড়া এরই মধ্যে সিবিআই কিন্তু পুরো মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় যশ রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি করবে তা এখনও স্পষ্ট নয়। ফলে দুটি বিষয়ের ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাড়তি সময় কিন্তু অনেকটাই রণনীতি তৈরি করার কাজে লাগতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই কথাও উড়িয়ে দিচ্ছেন না যেহেতু আগামী পাঁচ বছর রাজ্য চালাতে হবে এবং রাজ্যের মানুষের জন্য একাধিক নতুন প্রকল্পের কাজ শুরু করতে হবে, সেক্ষেত্রে কেন্দ্রের কাছে রাজ্যের যে আর্থিক পাওনা সেই পাওনা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো না কোনোভাবে কিন্তু আদায় করতেই হবে। আনা হলে কিন্তু রাজ্যের যে বাজেট সেই বাজেটের উপর কিন্তু প্রচণ্ডভাবে চাপ বেড়ে যাবে এবং সেই চাপ হারাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রের সঙ্গে যে অধিকারের লড়াই সেই অধিকারের লড়াই কিছুটা নরমে গরমে চালাতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ভার্চুয়ালি মুখোমুখি হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে সাংবাদিক বৈঠক করেছেন সেই সাংবাদিক বৈঠকে তারই একটা লক্ষণ হয়তো দেখা যাচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।